আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। তো ভিডিওটা প্লে করার আগে মোটামুটি বুঝতে পেরেছেন যে আজকে আমাদের কি টপিক নিয়ে কথা বলা উচিত বা আমরা কি টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। 71 টিভি নিয়ে বর্তমানে যে ট্রেন্ড চলছে ফেসবুক এবং ইউটিউবে, সবাই যার যার মতো প্রতিবাদ করছে যে 71 টিভিকে আসলে বয়কট করতে হবে, এটা আমাদের পরিত্যাগ করতে হবে। অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই 71 টিভি আসলে কী দোষটা করেছে যার কারণে আমরা তাদের বয়কট করব, এরকম ধরনের অনেকগুলো প্রশ্ন ও মাথায় ঘুরছে। তো আমি কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে যে 71 টিভির আসলে দোষ কী, তাদের আসলে দোষটা কী। হ্যাঁ, দুই নম্বরে বলবো যে এখন আমাদের প্রতিবাদের ধরনটা আসলে কেমন হবে, আমরা কিভাবে প্রতিবাদ করতে পারি, আমরা যে বয়কট বয়কট করছি এতে কি আদৌ আমাদের কোনো লাভ হবে কি না, বা বয়কটের সাথে অন্য কিছু করতে হবে কি না। তাই এই দুটো কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন যে 71 টিভি আসলে কী করেছে, আমাদের এখন কী করা উচিত। তো চলুন সংক্ষেপে একটু জেনে নিই যে আসলে 71 টিভি কী করেছে। এটা বলতে গেলে আসলে শেষ হবে না ভাই, এটা বলতে গেলে শেষ হবে না। 71 টিভি শুরু থেকে এখন পর্যন্ত যে সমস্ত কার্যকলাপ, মানে প্রত্যেকটা বিষয় যদি আমরা এখন নিখুঁতভাবে দেখি তাহলে এটা শেষ করা যাবে না। আর অনেক ভিডিও আছে যেগুলো আমি এই ভিডিওর মধ্যে দেখাতে পারছি না, আমি দুঃখিত। যদি আপনাদের খুব জানার উদ্রেক হয়, খুব যদি জানার উদ্রেক হয় যে 71 টিভি আসলে কী করলো, আপনারা ইউটিউব বা ফেসবুকে যে সার্চ করেন যে 71 টিভির ইসলাম বিদ্বেষী কার্যক্রম, তে সার্চ করেন দেখবেন অনেকেই ভিডিও তৈরি করে রেখেছে, আপনারা পেয়ে যাবেন। তো তারপরে সংক্ষেপে বলি, চরম ইসলাম বিদ্বেষী এবং নাস্তিকতা প্রমোট করে একটি চ্যানেল হচ্ছে 71 টিভি। 71 টিভির যতগুলো আমরা যে বিষয়গুলো আমরা ফলো করেছি বা দেখেছি তাদের মধ্যে প্রধান যে ইসলাম বিদ্বেষিতা প্রকাশ পায় সেটা হচ্ছে যে কোনো একটা ধর্মীয় টপিক পেলেই অন্য কোনো টিভি চ্যানেল কিন্তু এত ব্যাপকভাবে প্রচার করে না, ছোট একটা নিউজ করে ছেড়ে দেয় ব্যাস। কিন্তু 71 টিভি বিশেষ করে ধর্মকেন্দ্রিক কোনো ধরনের কোনো ট্রেন্ড তৈরি হলে তারা সেই বীরের মতো ঝাঁপিয়ে পড়ে তার মধ্যে, এবং তারা করে কি মানে এই টপিকটাকে কেন্দ্র করে একজন বড় আলেমকে তাদের স্টুডিওতে হাজির করবে, একজন বড় আলেমকে স্টুডিওতে হাজির করবে অথবা লাইভে তাদের সঙ্গে যুক্ত করবে এবং কিছু ক্ষুধার্ত নাস্তিক হায়নাদের সামনে বসিয়ে দেবে। একজন আলেমকে কয়েকজন নাস্তিক হায়নার সামনে বসিয়ে দেবে এবং এই যে উপস্থাপিকা, তথাকথিত উপস্থাপিকা, মানে এদের যে আসলে কী বলা উচিত, মানে সাধারণ পাবলিক তো 71 টিভির এই উপস্থাপিকা যে দুই একজন আছে, একটা যে উল্লুক ভাল্লুকের মতো চুল টুল, মানে অস্থির অবস্থায়, মানে এদের তো সহ্যই করতে পারে না সাধারণ পাবলিক। সাধারণ পাবলিক 71 টিভির এই যে নাস্তিক কুলাঙ্গার যে উপস্থাপিকাগুলো আছে তাদের তো সহ্যই করতে পারে না। তো তারা করে কি, একজন আলেমকে ডাকে এবং কয়েকজন নাস্তিককে ডাকে, ডেকে প্যাস লাগাই দেয় একটা, হ্যাঁ একটা সেন্সিটিভ টপিক নিয়ে তাদের মধ্যে একটা নেটা, একটা ফ্যাসাদ তৈরি করে, একটা ঝগড়াঝাঁটি তৈরি করে দিয়ে এদিকে এই উপস্থাপিকা চুপ করে সেটা দেখে। এবং আমরা সব টিভি চ্যানেলে দেখেছি যে কোনো উপস্থাপক বা উপস্থাপিকা কিন্তু এর মধ্যে কথা বলে না, যে গেস্ট আসে সে কথা বলে এবং অন্য যে গেস্ট দুই পক্ষ কথা বলে এবং মাঝখানে এই উপস্থাপিকা কিন্তু চুপ থাকে। কিন্তু 71 টিভির উপস্থাপিকা সবসময় ইসলামের বিরুদ্ধে, ওই আলেমের বিরুদ্ধে, নাস্তিকদের পক্ষ নিয়ে সবসময় কিন্তু কথা বলেই যায়, পুরোটা টক শো জুড়ে আমরা দেখেছি। এরপরে 71 টিভির বিভিন্ন গবেষণা আছে, সেই গবেষণার মধ্যে একটা গবেষণা সম্প্রতি যেটা ট্রেন্ড চলছে যে নোয়াখালীর বেগমগঞ্জে একজন বয়স্ক নারীকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়েছে, রেপ করা হয়েছে। তো এর পেছনে নাকি ওয়াজ মাহফিলগুলো দায়ী, বাংলাদেশে এখন যত রেপ হচ্ছে তাদের পেছনে নাকি ওয়াজ মাহফিলগুলো দায়ী। হ্যাঁ, ওয়াজ মাহফিলে নারীদের বিদ্বেষ ছড়ানো হয়, এটা তারা ব্যাপকভাবে প্রচার করছে এবং করছে কি, কিছু মূর্খ আলেম আছে বাংলাদেশে, এটা যেরকম সত্য, কিছু মূর্খ আলেম আছে তারা কোথায় কী বলতে হয় তারা আসলে জানেই না। হ্যাঁ, নারীদের বিরুদ্ধে যা তা বলে দিল, মুখে যা আসলে বলে দিল। তো এরা করে কি, খুবই সামান্য কিন্তু, বলে না তা না, বলে সত্য ঠিক আছে বলে, কিন্তু মূর্খতার কারণে তারা কোথায় কী বলতে হয় জানে না এবং যাই ভুলবশত বলে ফেলেছে। হ্যাঁ, দুই আড়াই ঘন্টা একটা বক্তার ওয়াজ, তার মধ্যে দুই এক মিনিট হয়তো বলে ফেলেছে, সেইগুলো তারা কেটে কেটে খুব কষ্ট করে কেটে কেটে এক জায়গায় করে ভিডিও তৈরি করে তারা প্রকাশ করেছে যে হ্যাঁ, ওয়াজ মাহফিল মানে হচ্ছে নারী বিদ্বেষ। হ্যাঁ, তো এই ছোটো ছোটো ক্লিপগুলো এক জায়গায় করে তারা এই আলেমদের বিরুদ্ধে কথা বলছে এবং প্রচার করছে যে ইসলাম হচ্ছে নারী বিদ্বেষী একটা ধর্ম, ইসলাম মানে হচ্ছে নারী বিদ্বেষ এবং এদের মাধ্যমে হচ্ছে ধর্ষণের উদ্রেক হচ্ছে, যুবকরা ধর্ষণ করছে, মানে নানাবিধ কারণ।
হ্যাঁ, মানে এক কথায় ধর্মকেন্দ্রিক কোনো টপিক পেলেই, এরা হচ্ছে ওই যে একটা কবিতা আছে না, যে ওইখানেতে বাস করে কানা বগির ছা, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, তো বগি বলে যে না পান্তা ভা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পায় অমনি ধরে ঘাপুস ঘুপুস খায়। 71টি হচ্ছে ওই বক্তার মতো, হ্যাঁ, ওরা পায় না সেন্সিটিভ টপিক, ইসলামিক সেন্সিটিভ টপিকগুলো পায় না, একটা যদি পায় ঝাঁপিয়ে পড়ে একবার ঘুপুস ঘুপুস খায় আর এরকম ইসলাম বিদ্বেষ প্রচার করে। তা যাই হোক, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমরা আর সহ্য করতে পারছি না অ্যাজ এ মুসলিম হিসেবে। ইসলামের বিরুদ্ধে প্রত্যেকটা টপিক নিয়ে, ইসলামের বিরুদ্ধে যেভাবে প্রচার করা হয়, ইসলাম বিদ্বেষিতা ছড়ানো হয়, এটা আসলে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। সাধারণ জনতা থেকে শুরু করে বড় বড় আলেম ওলামায়, যার ইসলামিক স্কলার আছে, শায়খ আহমদুল্লাহ, শায়খ মিজানুর রহমান আজহারির মতো বড় বড় স্কলারগণ স্ট্যাটাস দিচ্ছেন এবং লিখছেন, এদের বিরুদ্ধে প্রতিবাদ করছেন যে 71টিকে বয়কট এখনই করতে হবে, এটা হচ্ছে আমাদের সময়ের দাবি। এখন কথা হচ্ছে, বয়কট করলে আমাদের লাভটা কী, এখন আমাদের ধরনটা কেমন হবে, মানে আমাদের প্রতিবাদের ধরনটা আসলে কেমন হওয়া উচিত। প্রতিবাদের ধরনটা হওয়া উচিত যে 71টি হচ্ছে একটা কলা গাছের মতো, একটা কলা গাছের মতো, এই কলা গাছটা আপনি কাটবেন, কিছুদিন পর আবার একটা কুশি ছেড়ে আবার হয়ে যাবে, আবার কাটবেন কাটবেন কাটবেন, ও কুশি ছেড়ে কিন্তু আবার হবে। হ্যাঁ, তো এখন এই বারবার কেটে ফেলা আর কুশি হওয়া, এটা ভালো নাকি সমূলে গোড়া থেকে উঠিয়ে মাটিতে পুঁতে ফেলা ভালো? সমূলে গোড়া থেকে উঠিয়ে ফেলাটাই ভালো। তো আমরা যে বয়কট বয়কট করে লাফাচ্ছি, আসলে বয়কট শুধুমাত্র বয়কট করে লাভ নেই, বয়কট তো আমাদের অবশ্যই করতে হবে, বয়কট মানে পরিত্যাগ। আমরা 71টিকে পরিত্যাগ করলাম, পরিত্যাগ করতেই হবে, শুধুমাত্র পরিত্যাগ করলেই হবে না। আমরা যে তাদের চ্যানেল যে আনসাবস্ক্রাইব করছি অথবা তাদের পেজে আনফলো করছি, এটুকুই যথেষ্ট না। এই আনফলো বা আনসাবস্ক্রাইব হচ্ছে কলা গাছের মাথা কেটে দিচ্ছেন ও আবার বেরোবে, এর থেকে বরং আপনি গোড়া থেকে উপড়ে ফেলেন। সেটা কেমন? আপনি যখন আনসাবস্ক্রাইব করতে যাচ্ছেন বা আনলাইক করতে যাচ্ছেন, তখন তখন একটা করে রিপোর্ট মেরে দিয়ে আসবেন। রিপোর্ট কিভাবে করতে হয়? রিপোর্ট মানে তাদের বিরুদ্ধে একটা কমপ্লেন করবেন আপনি ইউটিউবের কাছে, তাদের বিরুদ্ধে একটা কমপ্লেন করবেন আপনি ফেসবুকের কাছে, এটা হচ্ছে রিপোর্ট। তো রিপোর্ট কিভাবে করবেন? আপনি ইউটিউবে সার্চ করেন হাউ টু রিপোর্ট এ পেজ, হাউ টু রিপোর্ট এ ইউটিউব চ্যানেল, এভাবে সার্চ করেন কিভাবে রিপোর্ট করতে হয়। অনেকে ভিডিও তৈরি করে রেখেছে, আপনারা একটু দেখে নেন। তো এইটাই হচ্ছে প্রতিবাদ। হ্যাঁ, ইউটিউব এদেরকে আমরা বয়কট করবো, এদেরকে আমরা পরিত্যাগ করবো, ঠিক আছে, তবে আনসাবস্ক্রাইব করার সময়, আনলাইক করার সময় একটা করে রিপোর্ট মেরে দিয়ে আসবো। রিপোর্ট মানে কলা গাছটাকে আপনি সমূলে উপড়ে ফেললেন, আর শুধুমাত্র আনসাবস্ক্রাইব করলেন তার মানে কলা গাছটা আপনি কেটে ফেললেন, ও আবার হবে, ঠিক আছে। তাই আমাদেরকে এই ধরনের চ্যানেলগুলোকে সমূলে উপড়ে ফেলাটাই উত্তম। তাই আমাদের সবাইকে বেশি বেশি রিপোর্ট করতে হবে। 5 লাখ 10 লাখ লোক যখন রিপোর্ট করবে, তখন এই চ্যানেলটা, এই পেজটা কিন্তু অটোমেটিক্যালি ব্যান হয়ে যাবে, অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যাবে। এটাই আমাদের সার্থকতা, কারণ এই সমস্ত জিনিসগুলো যখনই থাকবে, তখন কিন্তু আরও ওরা কিন্তু আবার ইসলাম বিদ্বেষ প্রচার করবে, হ্যাঁ, নাস্তিকতা প্রচার করবে। এবং আমি ইতোমধ্যে দেখলাম যে তাদের ফেসবুক এবং ইউটিউবে যে পরিমাণ ফলোয়ার ড্রপ করেছে, এটা আসলেই মানে কী বলে, এটা অবাক করা ড্রপ। আমি প্রতি 10 সেকেন্ডে একবার করে রিফ্রেশ দিয়ে দেখি যে 400-500 করে ফলোয়ার কমে যাচ্ছে, 400-500 করে ফলোয়ার কমছে। যাদের ইউটিউবে ফলোয়ার ছিল 6.6 মিলিয়ন, তারা এখন 2.1 মিলিয়ন নিয়ে পড়ে আছে, এবং এটা ড্রপ করেই যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনারা আরও এরকম আনসাবস্ক্রাইব করেন, প্রতিবাদের ঝড় তুলেন, তবে অবশ্যই একটা করে রিপোর্ট করবেন। রিপোর্ট মানে কলা গাছ গোড়া থেকে উপড়েই ফেললেন। আর এই আনসাবস্ক্রাইব করলেন মানে যখনই বাংলাদেশে নতুন একটা ট্রেন্ড শুরু হবে, আপনাদের সবার ফোকাসটা ওই দিকে চলে যাবে, তখন কিন্তু এই সুযোগে ওটা আবার আস্তে 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 গ্রো করবে চ্যানেলটা। তাই সব থেকে ভালো হয় আপনারা রিপোর্ট মারেন বেশি বেশি, ফেসবুকে স্ট্যাটাস দেন হ্যাশট্যাগ রিপোর্ট 71টিভি, হ্যাশট্যাগ বয়কট 71টিভি দিয়ে স্ট্যাটাস দিন, প্রতিবাদ করুন, যে যেখানে আছেন ইসলামের বিপক্ষে যেই কথা বলুক প্রতিবাদ করুন। কিন্তু এখন কথা হচ্ছে, কারা রিপোর্ট করবেন, কারা বয়কট করবেন আর কারা করবেন না। আমরা যারা ইসলামিক ইউটিউবার আছি বা যাদের কথা লোকে শোনে, তারা আনফলো বা আনসাবস্ক্রাইব করার দরকার নেই, কারণ তাদের কর্মকাণ্ডগুলো, তারা ইসলামের বিরুদ্ধে আবার কোনো বিদ্বেষ ছড়াচ্ছে কিনা, এই বিষয়গুলো নজরে রাখার জন্য আমরা তাদেরকে ফলো করে রাখছি। ইব্রাহিম ভাই বা আমি, যারা যারা বড় ইসলামিক স্কলার, যারা যাদের কথা লোকে শুনে, তারা তাদেরকে ফলো করছি, তাদের কর্মকাণ্ডগুলো ফলো করছি। যখনই ইসলাম বিদ্বেষী কোনো কিছু হবে, আমরা আবার প্রতিবাদ শুরু করব। তবে সাধারণ জনতা,
কেউ এই চ্যানেলকে নিস্তার দেবেন না, সবাই এটাকে বয়কট করুন, রিপোর্ট করুন তাদের নামে, তাদেরকে পরিত্যাগ করুন, তারা যেন কখনোই মাথা ঝাড়া দিয়ে উঠতে না পারে। তো এইভাবেই প্রতিবাদ চালিয়ে যান। খুবই ভালো লাগছে যে ইসলামের বিরুদ্ধে এখন মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই স্ট্যাটাসগুলো দেখে বোঝা যাচ্ছে যে মানে মুসলিমদের মধ্যে যা একটু মনোবিদ্বেষ থাকলেও মানে ওভারঅল মুসলিমরা কিন্তু একতাবদ্ধই আছে এবং সবাই একতাবদ্ধ হিসেবে এই এই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে যে যেখান থেকে পারছে যেভাবে পারছে প্রতিবাদ করছে। এবং প্রশাসনকে আমি বলবো যে এদের নজরদারি রাখুন, এরা যেন কোনোভাবে কোনো ধর্ম সম্পর্কে, ইসলাম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, কোনো ধর্ম সম্পর্কে কোনো যেন নিউজ না করে। ধর্ম সম্পর্কে যাদের কোনো জ্ঞানই নেই তারা কিভাবে ধর্মের বিরুদ্ধে কথা বলে। তো যাই হোক, এই বিষয়গুলো একটু নজরে রাখবেন এবং এইভাবেই প্রতিবাদ চালিয়ে যান। বয়কট 71 টিভি, রিপোর্ট 71 টিভি। আর সবাই প্রত্যেকটা কমেন্টে লিখবেন, ফেসবুক ইউটিউবের কমেন্টে লিখবেন #বয়কট71 টিভি, #রিপোর্ট71 টিভি। এভাবে প্রতিবাদ চালিয়ে যান, স্ট্যাটাস দিন। ইনশাআল্লাহ এই সমস্ত নাস্তিক বাংলাদেশ থেকে বিদায় হবে ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।